হ্যাঁ আপনি যে পড়ে আছে তাকে বলছিলাম তাই না আপনি ফ্লাইওভারের যে প্রকল্পে বৃদ্ধি করুন যে প্রকল্প সেটা গত সবচেয়ে আপনাদের 5 কোটি টাকা দেওয়া হয়েছিল পরে এইভাবে তাকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা ফ্লাইওভার নিচে যে অবস্থা মাদকের রাস্তা সহ মানে এই জিনিসগুলো সলভ না করে আপনারা জানেন যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ওর যে আপনার যে মাঝখানে ওখানে আপনার ময়লা ফেলা হতো সেটাকে আমরা কিন্তু ফেন্সিং দিয়ে ঠিক করে দিয়েছি। আর মালিবাগ মৌচাক যে ফ্লাইওভারটি রয়েছে সেটার নিচে আপনার যে জায়গাগুলো রয়েছে আপনি ফ্লাইওভারের নিচে কি চাচ্ছেন? আমরা সেখানে আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ব্যবস্থা করব, কিন্তু সেটাকে যদি আমরা অন্য কোনো ভালো প্রোডাক্টিভ আরও কোনো কাজের মধ্যে ব্যবহার করা যায়, যেমন কার পার্কিং হতে পারে কিংবা পাবলিক টয়লেট হতে পারে, সেগুলো আমরা কনসিডারেশনে রাখছি। যদি আপনার কোনো সাজেশন থাকে আপনি আমাদেরকে বলতে পারেন, আমরা অবশ্যই জনস্বার্থে সেটা ব্যবস্থা গ্রহণ করব।